একাডেমি অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষের ইতি শুভেচ্ছা ভালোবাসা থাকলো। আজকে আমরা ক্লাস টুয়েলভের ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট অর্থাৎ ম্যাট্রিক্স এবং নির্ণায়ক পড়ব। তার লেকচার ওয়ান ফার্স্ট ক্লাস তোমাদের ক্লাস টুয়েলভের। তো প্রথম আমরা পড়ব ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স কী জিনিস তার জন্য আমরা একটা বাস্তব এক্সাম্পল নিই। মনে করি একটা অনেক বড় একটা কারখানা বা ইন্ডাস্ট্রি, এখানে ছোটো ছোটো তিনটি ইন্ডাস্ট্রি আছে, তাকে নাম দিলাম আমি এক্স ওয়াই জেড। তাহলে একটা বড় ইন্ডাস্ট্রি, তিনখানা ইন্ডাস্ট্রি এক্স ওয়াই জেড, এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে যে সমস্ত ম্যাটেরিয়াল লাগে তাকে আমি নাম দিলাম পি কিউ আর এস। মানে চার রকম ম্যাটেরিয়াল লাগে, মানে এক্স এক্স কোম্পানিতে চার রকম ম্যাটেরিয়াল, ওয়াই কোম্পানিতেও চার রকম ম্যাটেরিয়াল, জেড কোম্পানিতেও চার রকম ম্যাটেরিয়াল লাগে। এবার প্রত্যেকটা ম্যাটেরিয়ালের ইউনিট মানে কত একক করে লাগে, তো ধরিলাম এখানে দু একক লাগে, এখানে তিন, এখানে লাগে না, এখানে শূন্য, পাঁচ একক, সাত একক, আট, দুই, সাত, তিন, এক, দুই। তাহলে এত একক করে, তাহলে এক্স কোম্পানিতে পি ম্যাটেরিয়াল দুই একক লাগে, ওয়াই কোম্পানিতে পি ম্যাটেরিয়াল তিন একক, ওয়াই কোম্পানিতে কিউ ম্যাটেরিয়াল পাঁচ একক লাগে। তো এইটাকে যদি একটা আয়তকার আকারে যদি সাজায়, তাহলে আমরা একটা সুন্দর একটা সজ্জা পেলাম, যেখানে এই টু থ্রি জিরো প্রত্যেকটাকে একটা একটা করে যদি সারি নাম দিই, সারি করে সারি, এটা সারি, এগুলো সব সারি নাম দিলাম, এটা একটা এতকার সজ্জা, তাকে নাম দিলাম আমরা সারি, আর এগুলোকে আমরা নাম দিলাম স্তম্ভ, এগুলোকে প্রত্যেকটাকে নাম দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি এইরকম একটা আকার, এইরকম একটা আকার যার সারি থাকবে, স্তম্ভ থাকবে, তাকেই আমরা ম্যাট্রিক্স বলব। তাহলে ম্যাট্রিক্সের ডেফিনেশন কী হবে? ম্যাট্রিক্স তো প্রত্যেকটা ম্যাট্রিক্সকে ক্যাপিটাল লেটারে প্রকাশ করা হয়, তো তাকে নাম দিলাম আমি, ধরিলাম এ ইকুয়াল টু, তাহলে ম্যাট্রিক্সটার নাম দিলাম আমরা এ, এ আই জি সাফিক্স আই জে, এইটা এম ক্রস এন বা এম বাই এন অথবা এ আই সরি থাকবে এ আই জে এম বাই এন কে ম্যাট্রিক্স বলে। তাহলে এ ইকুয়াল টু এ আই জে এম ক্রস এন বাই এম বাই এন। তো এ আই জে মানে কি, এই স্মল এ আই জে হচ্ছে প্রত্যেকটা একটা একটা উপাদান, ম্যাট্রিক্সের উপাদান এলিমেন্ট। আচ্ছা এম মানে কি, এম হচ্ছে স্তম্ভ সংখ্যা, এম সরি এম সমান হচ্ছে সারি সংখ্যা, সারি সংখ্যা, এম স্তম্ভ সংখ্যা, এবং প্রত্যেকটাই এম এন এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বারই থাকবে, স্বাভাবিক সংখ্যা হবে, আই জে এগুলো ন্যাচারাল নাম্বারই থাকবে প্রত্যেকটা। তাহলে এ ইকুয়াল টু হয় ফার্স্ট ব্যাকেট অথবা থার্ড ব্যাকেট, এ আই জে হচ্ছে উপাদান, যদি বাস্তব থাকে, এ আই জে যদি আই জে যদি বাস্তবে থাকে, রিয়েলে থাকে, তাহলে আমরা বলবো এটা হচ্ছে একটা বাস্তব ম্যাট্রিক্স, আর যদি এ আই জে যদি সিতে থাকে মানে কমপ্লেক্স নাম্বার, সেট অফ অল কমপ্লেক্স নাম্বার মানে জটিল সংখ্যা থাকে, তখন তাকে আমরা কল করবো জটিল ম্যাট্রিক্স। তো এইটাকে সিম্পলিফাই করে লিখলে যেটা দাঁড়ায় সেটা একটু লিখি, আর ম্যাট্রিক্সকে সবসময়ের জন্য হয় ফার্স্ট ব্যাকেট অথবা থার্ড ব্যাকেট আকারে সাজানো হয়। তো তাহলে এ ইকুয়াল টু এ আই জে,
এম ক্রস কে, তার মানে কি? প্রথম হচ্ছে তাহলে আই এক থেকে স্টার্ট, আই ও এক থেকে স্টার্ট, জে ও এক থেকে স্টার্ট, তাহলে এম এম, আই ইকাল টু ওয়ান ওয়ান এম, জে ইকাল টু ওয়ান ওয়ান এম। ওয়ান ওয়ান এম মানে কি? একে শুরু এক করে বাড়তে থাকবে এম এস এস, অর্থাৎ মানে আই সমান এক দুই তিন ডট ডট করে এম পর্যন্ত, জে সমান এক দুই তিন ডট করে এম পর্যন্ত। তাহলে একটা প্রথম এলিমেন্ট কত হবে? আই ইকাল টু ওয়ান, জে ইকাল টু ওয়ান, এম ওয়ান ওয়ান, এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি ডট ডট এ ওয়ান এম। ওয়ান মানে কি? প্রথম সারির প্রথম স্তম্ভ, প্রথম সারির দ্বিতীয় স্তম্ভ, প্রথম সারির তৃতীয় স্তম্ভ, প্রথম সারির এর নম্বর স্তম্ভ। তারপর একটা কথা হবে দ্বিতীয় সারি, এ টু প্রথম স্তম্ভ, এ টু ওয়ান, এ টু থ্রি, এ সরি এটা এ টু টু, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, এ টু থ্রি ডট ডট করে এ টু এম, এ থ্রি ওয়ান, এ থ্রি টু, এ থ্রি থ্রি, এ থ্রি এম, ডট ডট করে হয়ে চলতে হবে। লাস্ট আসবে এ এম ওয়ান, এ এম টু, এ এম থ্রি, এ এম। তাহলে কী পেলাম? তাহলে ঠিক এ আই যে বাড়িটাকে ভাঙলে আমরা এটা পাবো এইরকম, এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, এ ওয়ান এম, এ টু ওয়ান, এ টু টু, এ টু থ্রি, এ টু এন, এভাবে চলতে 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 এ এম ওয়ান, এ এম টু, এ এম থ্রি, এ এম এন। তাহলে দেখো এম সংখ্যক, এই যে একের শুরু এক দুই তিন করে এম এর শেষ, মানে কি এম সংখ্যক সারি। তাহলে সারি সংখ্যা কটা? এম সংখ্যক। আবার এদিকে এক দুই তিন এন সংখ্যক স্তম্ভ, এন পর্যন্ত আছে মানে এন সংখ্যক স্তম্ভ। তাহলে এইটাকে আমরা কল করব একটা ম্যাট্রিক্স, একটা আয়তকার সজ্জা। তাহলে একটা ম্যাট্রিক্স, তাহলে কি ম্যাট্রিক্স হলো? একটা আয়তকার সজ্জা যার সারি স্তম্ভ থাকবে। আমরা একটা জেনারেল কেসে লিখেছি, ধরো তোমাকে বললাম যে একটা ম্যাট্রিক্স এক্সাম্পল দাও, ধরো এ ইকুয়াল টু দুই তিন শূন্য তিন চার এক, এটা মানে কি? তাহলে এর কটা সারি আছে? একটা দুটো, তাহলে টু। কটা স্তম্ভ আছে? এক দুই তিন, তাহলে ক্রস তিন। তাহলে এটা একটা ম্যাট্রিক্স যার দুটি সারি তিনটি স্তম্ভ। আরেকটা এক্সাম্পল নেওয়া যাক, ধরিলাম এ ইকাল টু মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আই প্লাস জে আই জে, একটি ম্যাট্রিক্স যাহার সারি সংখ্যা টি ও স্তম্ভ সংখ্যা। তাহলে এই ম্যাট্রিক্সটা আমাকে কনসিডার করতে হবে। তাহলে দেওয়া আছে কি এ সমান মাইনাস ওয়ান হোল টু, সরি এইভাবে দেওয়া। তাহলে এখানে এ আই যে কী দেওয়া আছে? মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আই প্লাস জে আই। তাহলে এ ম্যাট্রিক্সটার উপাদান কী হয়ে দেওয়া আছে? মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আই প্লাস জে আই জে, আই জে গুণ আকারে দেওয়া আছে। তো আমরা এ ম্যাট্রিক্সটা লিখব। তাহলে এখানে সারি সংখ্যা কত দেওয়া আছে? স্তম্ভ কত দেওয়া আছে? চার। তাহলে এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, এ ওয়ান, তাহলে চারটা স্তম্ভ হয়ে গেছে আর তিনটা সারি। এ টু ওয়ান, এ টু টু, এ টু থ্রি, এ টু ফোর, এ থ্রি ওয়ান, এ থ্রি টু, এ থ্রি থ্রি, এ। তাহলে এইটা সমান, তাহলে কীভাবে বিয়োগ করা আছে? মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আই প্লাস জে আই, মানে কত হবে? তাহলে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান। তারপরে টার্মটা কত হবে?
এটা আই ওয়ান দেওয়া আছে, জি ওয়ান, এখানে আই ওয়ান জি টু, মানে কত মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান প্লাস টু, ওয়ান ইন্টু টু, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান প্লাস থ্রি, ওয়ান ইন্টু থ্রি, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান প্লাস ফোর, ওয়ান ইন্টু ফোর, এইভাবে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার টু প্লাস ওয়ান, টু ইন্টু ওয়ান, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার টু প্লাস টু, টু ইন্টু টু, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার টু প্লাস থ্রি, তো টু ইন্টু থ্রি, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার টু প্লাস ফোর, টু ইন্টু ফোর, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান, থ্রি ইন্টু ওয়ান, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার থ্রি প্লাস টু, থ্রি ইন্টু টু, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার থ্রি প্লাস থ্রি, থ্রি ইন্টু থ্রি, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার থ্রি প্লাস ফোর, থ্রি ইন্টু ফোর, এইটা তাহলে এটা ক্যালকুলেশন করলে কী দাঁড়াবে, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান, ওয়ান ওয়ান কত টু, তাহলে মাইনাস ওয়ানে হোল স্কোয়ার মানে প্লাস ওয়ান মানে ওয়ান, তারপরে দুই একে তিন, তাহলে মাইনাস ওয়ানে হোল কিউ মানে মাইনাস দুই, এটা কত হবে তিন, একই হবে মাইনাস চার, মাইনাস দুই চার, মাইনাস ছয়, সরি তিন দু পাঁচ, মাইনাস পাঁচ, তিন দু পাঁচ মাইনাস তিন দুগুনে ছয়, চার দু ছয় চার দুগুনে আট, তিন একে চার প্লাস তিন, তিন দু পাঁচ প্লাস নয় মাইনাস মানে মাইনাস ছয়, তিন তিন ছয় প্লাস নয়, চার তিন সাত মাইনাস, চার তিনে বারো, তাহলে এই কেল টু মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আই প্লাস জে আই জে, এটা একটা থ্রি ক্রস ফোর ম্যাট্রিক্স এরকম হবে, ঠিক এইরকম হবে, এইভাবে ক্যালকুলেশন করে আমরা ম্যাট্রিক্স কনস্ট্রাক্ট করতে পারব। তো এরপর আমরা কিছু ম্যাট্রিক্সের ডেফিনেশান পড়ব, কোন ম্যাট্রিক্স বা কোনটাকে কী বলে সেটা আমরা দেখব। ফার্স্ট পড়ব আয়তকার ম্যাট্রিক্স, তাহলে ধরিলাম এ ইকাল টু এ আই জি এম ক্রস এম একটি ম্যাট্রিক্স, তাহলে মানে এইভাবে আকারে পড়েছি, তাই এ ইকাল টু এ আই জি এম ক্রস এম একটা ম্যাট্রিক্স আমরা ধরে নিলাম। তো এই এ ম্যাট্রিক্সটাকে আয়তকার ম্যাট্রিক্স বলবো যদি এম নট ইকাল টু এম, অর্থাৎ সারি সংখ্যা এবং স্তম্ভ সংখ্যা যদি সমান না হয় তখন তাকে আমরা বলবো আয়তকার ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সকে আয়তকার ম্যাট্রিক্স বলবি, আয়তকার ম্যাট্রিক্স বলবো যদি এম নট ইকাল টু এল, অর্থাৎ সারি সংখ্যা নট ইকাল টু স্তম্ভ সংখ্যা, সারি সংখ্যা নট ইকাল টু স্তম্ভ সংখ্যা হলেই তাকে আমরা বলবো তা আয়তকার ম্যাট্রিক্স। তো একটা এক্সাম্পল দেওয়া যাক, এ ইকাল টু থ্রি ফোর, তাহলে এই যে ম্যাট্রিক্সটা এর সারি সংখ্যা কত দুই, স্তম্ভ সংখ্যা কত টু কস থ্রি বা টু বাই থ্রি ম্যাট্রিক্স, তাহলে দুটো আনইকুয়াল, তাই এটা একটা আয়তকার ম্যাট্রিক্স। এরপর আমরা পড়ব বর্গ ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স, একই রকম এ ইকাল টু এ আই জে এম ক্রস এন, এই ম্যাট্রিক্সকে বর্গ ম্যাট্রিক্স
বলা হবে যদি এম ইকুয়াল টু এম, তাহলে এম ইকুয়াল টু এম হয় মানে সারি সংখ্যা সমান স্তম্ভ সংখ্যা, সংখ্যা সমান স্তম্ভ সংখ্যা। তাহলে এটাকে নতুন করে আবার ডিনোট করবো এ এন ক্রস এন ক্রস এন, এই আকারম এন ক্রস এন মানে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, সারি সংখ্যা স্তম্ভ সংখ্যা যদি সমান হলে তাকে আমরা বলবো বর্গ। একটা এক্সাম্পল দেওয়া যাক, ধরিলাম বি ইকুয়াল টু টু থ্রি সেভেন শূন্য দুই এক মাইনাস পাঁচ দুই সাত, এটা তিনটে রো তিনটে কলাম মানে থ্রি কস থ্রি, তাহলে এটাকে আমরা বলবো একটা বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার। এরপর আমরা পড়ব সারি ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স, কোন ম্যাট্রিক্সের একটা মাত্র রো থাকলে তাকে আমরা বলবো রো ম্যাট্রিক্স। তো এ ইকুয়াল টু এ আই জি এম ক্রস এম, একটি এম ক্রস নিয়ে মানে ওয়ান ক্রস এ মানে একটি রো, যত খুশি কলাম থাকতে পারে অসুবিধা নেই। তো কে সারি ম্যাট্রিক্স বলে, এক্ষেত্রে আই সমান কত, আই সমান ওয়ান, জে ইকুয়াল টু ওয়ান ওয়ান মানে ওয়ান থেকে এম পর্যন্ত। একটা এক্সাম্পল, এ সমান দুই তিন চার পাঁচ, তাহলে এর একটা রো আছে কিন্তু স্তম্ভ আছে চারটা মানে ওয়ান ক্রস, তাহলে ওয়ান ক্রস ফোর ম্যাট্রিক্স, তাহলে আমরা এটাকে কল করবো একটা সারি ম্যাট্রিক্স। তাহলে কোনো ম্যাট্রিক্সের যদি একটি মাত্র সারি থাকে তখন তাকে আমরা বলবো সারি ম্যাট্রিক্স। এরপর স্তম্ভ ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, তাহলে এ ইকুয়াল টু এ আই জে এম ক্রস ওয়ান, তাহলে একটি মাত্র কলাম থাকবে কে স্তম্ভ ম্যাট্রিক্স বলে, যেখানে এখানে আই সমান কত হবে তাহলে ওয়ান ওয়ান এম এবং জে ইকুয়াল ওয়ান। তাহলে একটা এক্সাম্পল দেওয়া যাক, সি ইকুয়াল টু টু, তাহলে দেখতে পাচ্ছি এর তিনখানা রো কিন্তু কলাম একটা, তাহলে এটাকে আমরা বলবো একটা স্তম্ভ ম্যাট্রিক্স। তাহলে বোঝা গেল সারি ম্যাট্রিক্স এবং স্তম্ভ ম্যাট্রিক্স। এরপর আমরা পড়ব শূন্য ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স, অড জিরো ম্যাট্রিক্স। তাহলে শূন্য ম্যাট্রিক্স কাকে বলে, তাহলে তাহলে ধরিলাম এ ইকুয়াল টু এ আই জি ক্রস এ একটি ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সকে শূন্য ম্যাট্রিক্স বলা হবে যদি এ আই জে ইকুয়াল টু জিরো ফর অল আই কম আছে, তাহলে সমস্ত এলিমেন্ট জিরো মানে সমস্ত উপাদান যদি জিরো হয় তখন তাকে আমরা বলবো শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। তাহলে এ ইকুয়াল টু এ আই জে কে আমরা বলবো শূন্য ম্যাট্রিক্স। তো এটাকে এ ম্যাট্রিক্স দ্বারা আমরা রিপ্রেজেন্ট করবো না, তাহলে একটা স্পেশাল নোটেশান ব্যবহার করবো। তো ইহাকে ও এম
বাই এম আকারে, কেউ ও বলে কেউ জিরো বলে, আকারে প্রকাশ করা। তাহলে শূন্য ম্যাট্রিক্সে কি হবে, প্রত্যেকটি উপাদানই শূন্য হবে, অল ইন এ আই জে কে ফর অল আই কমা সমস্ত আই এর জন্য যদি শূন্য হয় তখন তাকে আমরা বলবো শূন্য ম্যাট্রিক্স। যেমন ও টু থ্রি, ও টু থ্রি মানে কি, তাহলে দুটো রো থাকবে তিনটে কলাম থাকবে, শূন্য শূন্য শূন্য, তাহলে ও টু থ্রি মানে কি, তাহলে শূন্য 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 শূন্য, এই আকারে ম্যাট্রিক্স আমরা বলবো শূন্য ম্যাট্রিক্স বা। এরপর আমরা পড়ব কর্ণ ম্যাট্রিক্স। তাহলে ধরিলাম এ ইকুয়াল টু এ আই জি এম একটি ম্যাট্রিক্স কে কর্ণ ম্যাট্রিক্স বলা হবে, অন্য ম্যাট্রিক্স বলবো যদি প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি কমপক্ষে একটি একটি অশূন্য। এবং অন্য উপাদান গুলি তাহলে এ ইকুয়াল টু এ আই জে এম ক্রস এন একটা ম্যাট্রিক্সকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো যদি তার প্রারম্ভিক কর্ণ, তাহলে প্রধান কর্ণ, প্রধান কর্ণ যদি থাকবে, সরি এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে, বর্গ ম্যাট্রিক্স হবে এম বাই এম, তাহলে এ ইকুয়াল টু এ আই জে এম ক্রস এন একটা বর্গ ম্যাট্রিক্স, একটা বর্গ ম্যাট্রিক্সকে কর্ণ ম্যাট্রিক্স বলবো যদি প্রারম্ভিক কর্ণ বরাবর পদগুলি কমপক্ষে একটি অশূন্য, কমপক্ষে একটি অশূন্য মানে অ্যাটলিস্ট ওয়ান নট ইকুয়াল টু জিরো আদারওয়াইজ জিরো, তখন তাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ইহাকে ডায়াগ অফ ডি ওয়ান ডি টু হঠাৎ করে ডি এম আকারে লেখা, একটা এক্সাম্পল নেওয়া যাক, এ ইকুয়াল টু টু জিরো ফাইভ সরি জিরো শূন্য থ্রি শূন্য শূন্য শূন্য, এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স যার ডায়াগোনাল উপাদান মানে প্রধান কর্ণ কোনটা, এইটা প্রধান কর্ণ, এই প্রধান কর্ণ এলিমেন্ট কী আছে দুই তিন মাইনাস পাঁচ, এটাকে লিখতে পারি ডায়াগ অফ এটা হলো কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে, যে এ আই জে ইকুয়াল টু জিরো অ্যাটলিস্ট ওয়ান আই ইকুয়াল টু টু নট ইকুয়াল টু নট ইকুয়াল টু জিরো অ্যাটলিস্ট ওয়ান আই ইকুয়াল টু জে আর ইকুয়াল টু জিরো আই নট ইকুয়াল টু জি এর জন্য শূন্য হবে এবং আই ইকুয়াল টু জি এ কমপক্ষে একটা নট ইকুয়াল টু জিরো থাকবে আদার যে কোনো থাকতে পারে, তখন তাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার
একটি করণ ম্যাট্রিক্স কি বর্গ ম্যাট্রিক্স কি বর্গ ম্যাট্রিক্স এ ইকুয়াল টু এ আই জি এম ক্রস এম কে স্কেলার ম্যাট্রিক্স বলা হবে যদি প্রধান কর্ণের সমস্ত উপাদান অশূন্য হয় এবং অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ এ ইকুয়াল টু এ আই জি এম ক্রস এম একটা বর্গ ম্যাট্রিক্স কে স্কেলার ম্যাট্রিক্স বলবো যদি এ আই জে ইকুয়াল টু জিরো আই নট ইকুয়াল টু জে জিরো আই নটিক্যাল টু জে সরি আই নটিক্যাল নটিক্যাল টু জে আর আই ক্যাল টু জে হলে যে কোনো একটা এ আই এ আই না সি আই যে কোনো একটা নাম বা ডি আই নাম দিতে পারি সি আই যেমন একটা এক্সাম্পল এ ক্যাল টু টু জিরো 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 মাইনাস ওয়ান শূন্য 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 তাহলে দেখতেই পাচ্ছি এটা টু ও নট ইকাল টু জিরো মাইনাস ওয়ান নট ইকাল টু জিরো থ্রি ও নট ইকাল টু জিরো প্রধান কর্ণ আর আদারওয়াইজ সব জিরো আছে তাহলে এটা একটা স্কেলার ম্যাট্রিক্স অতএব এ একটি এরপর পূর্ব আমরা একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স এ ইকুয়াল টু এ আই জি এম ক্রস মানে একটা বর্গ ম্যাট্রিক্স কে একক ম্যাট্রিক্স বলা হবে যদি এ আই জে সমান ওয়ান আই ইকাল টু জে জিরো আই মানে ডায়াগোনাল এলিমেন্ট সমস্ত ডায়াগোনাল এলিমেন্ট যদি ওয়ান হয় একটা কর্ণ ম্যাট্রিক্স এর সমস্ত ডায়াগোনাল উপাদান যদি ওয়ান হয় তাহলে আমরা বলবো একক ম্যাট্রিক্স আদারওয়াইজ জিরো এবং ইহাকে আই এম দ্বারা সূচিত করা হয় তাহলে আই টু কত হবে এটা টু কস টু আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে ওয়ান জিরো আই থ্রি কত হবে ওয়ান জিরো 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 ওয়ান জিরো এটা হলো একক ম্যাট্রিক্স এরপর আমরা পড়ব ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স অধ ত্রিভুজ ম্যাট্রিক্স পার্ট
ধরিলাম a equal to aij m cross m একটি বর্গ ম্যাট্রিক্স হয়ে নিলাম। তাহলে এই বর্গ ম্যাট্রিক্সকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। তাহলে এ ম্যাট্রিক্সকে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স বলবো যদি এ আই জে ইকুয়াল টু জিরো ফর অল আই। তার মানে কি দাঁড়াবো, ধরিলাম একটা এ একটা ম্যাট্রিক্স, তাহলে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু একটা থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্স নিই, ওয়ান টু এ ওয়ান থ্রি, এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি, এ থ্রি ওয়ান এ থ্রি টু এ থ্রি থ্রি একটা ম্যাট্রিক্স নিয়ে নিলাম। এটা হচ্ছে থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্স। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান ওয়ান সমান, টু টু সমান, এখানে ওয়ান টু আই ওয়ান জে টু, তাহলে আইটা ছোট যেটা বড়, তাহলে আই গ্রেটার দেন জে। এখানে দেখতে পাচ্ছি টু আই জে ওয়ান, তাহলে এইটা বড়, তাহলে এইটা শূন্য হবে, এইটা শূন্য হবে, এইটা শূন্য হবে। তার মানে কী দাঁড়ালো, তাহলে এ ম্যাট্রিক্স যদি ঊর্ধ্বতন ম্যাট্রিক্স ঊর্ধ্বত্রিভুজ ম্যাট্রিক্স হয় তাহলে হবে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি, জিরো এ টু টু থাকবে, এ টু থ্রি থাকবে, জিরো জিরো। তার মানে কি না, আমরা প্রিন্সিপাল ডায়াগোনাল একটা পেন খেলাবো, পেন ফেলে তার লোয়ার ভিতরের অংশ শূন্য হবে, ওইটা বাদে ভিতরের অংশ শূন্য, মানে ঊর্ধ্ব থাকলে পেন ফেলাবো প্রধান করলে তার ভিতরের অংশ শূন্য হলে তাকে বলবো ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। একইভাবে অর্ধ ত্রিভুজ ম্যাট্রিক্স কী হবে, এখানে আই গ্রেটার দেন জে ছিল, আইটা লেস দেন জে হয়ে যাবে এবং উপর পয়সানটা দিতে হবে, অর্ধ থাকলে উপর পয়সানটা দিতে হবে। তাহলে অধ ত্রিভুজ ম্যাট্রিক্স লোয়ার লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সকে অধ ত্রিভুজ ম্যাট্রিক্স অধ ত্রিভুজ ম্যাট্রিক্স বলবো যদি এ আই জে ইকুয়াল টু জিরো ফর অল আই লেস দেন জিরো। তার মানে কী দাঁড়াবে, তাহলে ম্যাট্রিক্সটা কী দাঁড়াবে, তাহলে এখানে এ ওয়ান ওয়ান জিরো জিরো, এ টু ওয়ান এ টু টু জিরো জিরো, এ থ্রি ওয়ান এ থ্রি টু, এটা হচ্ছে অধ ত্রিভুজ ম্যাট্রিক্স। তাহলে অধ ত্রিভুজ ম্যাট্রিক্সে কী হবে, তাহলে এখানে পেন খেলাবো অধ বলেছে, তার মানে উপর পয়সানটা শূন্য হবে। এরপর হচ্ছে ত্রিভুজ ম্যাট্রিক্স, ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ত্রিভুজ ম্যাট্রিক্স কাকে বল, একই রকম এ ইকুয়াল টু এ আই জে এম ক্রস এম একটি বর্গ ম্যাট্রিক্স, তাহলে একে ত্রিভুজ ম্যাট্রিক্স বলা হবে যদি কে ত্রিভুজ ম্যাট্রিক্স বলবো যদি এ আই আই ইকুয়াল টু শূন্য, কেবলমাত্র প্রধান কর্ণ যদি শূন্য হয় তখন তাকে আমরা বলবো ত্রিভুজ ম্যাট্রিক্স বা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। একটা এক্সাম্পল, তাহলে এ ইকুয়াল টু একটা থ্রি ক্রস থ্রি ম্যাট্রিক্স নিচ্ছি, তার জেনারেল কেসটা কেমন হয়, এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি, এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি, এ থ্রি ওয়ান এ থ্রি টু এ থ্রি। তাহলে কী হবে না, এই এই এলিমেন্ট এই এলিমেন্ট এই এলিমেন্ট শূন্য হবে, তাই এই শূন্য হবে। তাহলে এরকম একটা এক্সাম্পল নেওয়া যাক, তাহলে কত হয় শূন্য এক দুই আর পাঁচ শূন্য সাত শূন্য দুই, আমরা দেখতেই পাচ্ছি এইখানে শূন্য আছে, তাহলে এটাকেও কল করবো আমরা ত্রিভুজ ম্যাট্রিক্স। এরপর আমরা পড়ব পরিবর্ত ম্যাট্রিক্স,
transpose of a matrix. তাহলে একটা আয়তকার ম্যাট্রিক্সকে আমরা পরিবর্ত ম্যাট্রিক্স বলবো যদি ম্যাট্রিক্সটাকে চেঞ্জ করি, সারি আর স্তম্ভ যদি ইন্টারচেঞ্জ করি, মানে সারিটা স্তম্ভ, স্তম্ভটা সারি যদি করে দিই, তখন যে ম্যাট্রিক্সটা আমরা পাবো তখন তাকে আমরা বলবো পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। তাহলে ধরিলাম এ ইকুয়াল টু এ আই জি এম ক্রস এ একটি আয়তকার ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্সে পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ বা এ ট্রান্সপোজ দ্বারা সূচিত করা হয়। এবং এ ট্রান্সপোজ এবং এ ট্রান্সপোজ সমান এ জে আই এন ক্রস এ জে আই এন ক্রস এন। তাহলে কী হচ্ছে, সারি স্তম্ভ ইন্টারচেঞ্জ হয়ে গেছে। তো তোমাকে বললাম এ ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন। তাহলে এটা দুটো রো চারটা কলাম বা টু কস টু হচ্ছে ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ নেব, তাহলে এর ট্রান্সপোজ কত হবে, তাহলে চেঞ্জ হয়ে যাবে এক পাঁচ দুই ছয় তিন সাত হয়ে গেছে। তাহলে এটা হলো পরিবর্তন, মানে যা সারি আর স্তম্ভ যদি ইন্টারচেঞ্জ করলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো তখন তাকে আমরা বলবো পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। এরপর আমরা পড়বো প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স, তো কোনো ম্যাট্রিক্সের সঙ্গে যদি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা সমান হয় তখন তাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে ধরিলাম এ ইকুয়াল টু এ আই জি অবশ্য একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, নাহলে আমরা প্রতিসম ম্যাট্রিক্স পাবো না। তো একটি বর্গ ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স বলবো বলবো যদি এ সমান এ ট্রান্সপোজ হয়, অর্থাৎ কি এ আই জে সমান এ জে আই ফর অল আই। তাহলে সমস্ত আই আর জে এর জন্য কি হচ্ছে, এ সমান এ ট্রান্সপোজ যদি হয় তাহলে আমরা তাকে বলবো প্রতিসম ম্যাট্রিক্স। একটা এক্সাম্পল, এ সমান দেখো এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, এখানে ওয়ান 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 ওয়ান, এখানে ওয়ান টু এটা টু ওয়ান দুটো ইকুয়াল, এটা ওয়ান থ্রি এটা থ্রি ওয়ান ইকুয়াল। এই এলিমেন্টটা কত, এই এলিমেন্টটা হচ্ছে দু নম্বরের তিন নম্বর কলাম, মানে এ টু এ টু থ্রি এটা থ্রি টু দুটো সমান, এ বিসিটা আছে। তাহলে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। কী হবে না যদি
এ সমান এ ট্রান্সপোজ হয় তখন তাকে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স। এরপর আমরা বলবো বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপরীত সমান ম্যাট্রিক্স কাকে বলি? যদি এ সমান এ ট্রান্সপোজ ছিল প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে, আর এক্ষেত্রে হবে এ সমান মাইনাস এ ট্রান্সপোজ বা এ ট্রান্সপোজ সমান মাইনাস এ হলেই তাকে আমরা বলবো বিপরীতসম ম্যাট্রিক্স। তাহলে ধরিলাম এ ইকুয়াল টু এ আই জি এম ক্রস এম একটি বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। তাহলে যদি এ ট্রান্সপোজ সমান মাইনাস অর্থাৎ এ আই জে সমান মাইনাস এ জে আই ফর অল আই কমা জে হয় তখন তাকে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলে। তাহলে এ আই জে সমান মাইনাস এ জে আই হলেই তাকে আমরা কল করবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। একটা এক্সাম্পল দেওয়া যাক, তাহলে এক্ষেত্রে যদি আমরা বি ট্রান্সপোজ বার করি, তাহলে বি ট্রান্সপোজ যদি বার করি তাহলে কত হবে? তাহলে শূন্য মাইনাস এইচ মাইনাস জি এইচ জিরো মাইনাস এফ জি এফ সি। আর এখানে একটা মাইনাস কমন নিয়ে নিই কী হবে? তাহলে শূন্য মাইনাস এইচ মাইনাস জি হয়ে যাবে, এখানে এইচ শূন্য মাইনাস এফ হয়ে যাবে জি এফ। তাহলে দেখো এটা এটা সংগত হচ্ছে মাইনাস বি, যদি এটা মাইনাস কমন নিয়ে নিই তো তাহলে দেখো বি ট্রান্সপোজ সমান মাইনাস, এটা মাইনাস কমন নিয়ে নিলে এটা হচ্ছে, তাহলে অতএব বি ট্রান্সপোজ সমান হচ্ছে মাইনাস বি, তাহলে অতএব বি একটি বিপরীত সমান একটি। তো এখানে দেখো যদি বিপ্রতিসম ম্যাট্রিক্স হয় তার প্রধান কর্ণের এটা শূন্য, সরি এটা শূন্য হয়, শূন্য শূন্য প্রধান কর্ণের সমস্ত উপাদান শূন্য হবে, এটা শূন্য হবে, সরি এলিমেন্টটা সি হবে না শূন্য হবে, কেন বিপ্রতিসম ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট অলওয়েজ জিরো, মানে সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট অলওয়েজ জিরো হবে। তো আমরা একটা প্রমাণ করবো, নোট বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণে সমস্ত উপাদান, বিপ্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান করলে সমস্ত উপাদান শূন্য। তাহলে এটা প্রমাণ করব, ধরিলাম এ একটি এ সমান এ আই জি এম ক্রস এ একটি বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রপার্টি কি? তাহলে এ ট্রান্সপোজ সমান মাইনাস, তাহলে অর্থাৎ এ আই জে সমান মাইনাস এ জে আই ফর অল আই কমা জে,
তার প্রধান কর্ণের ক্ষেত্রে আই সমান যে তাহলে বসাবো, তাহলে অতএব এ আই আই সমান হচ্ছে মাইনাস এ আই আই, তাহলে এ পাশে নিয়ে চলে আসলে টু এ আই আই ইকুয়াল টু জিরো, টু তো জিরো হতে পারে না, তাহলে অতএব এ আই আই, তাহলে এ আই আই জিরো মানে কি, তাহলে প্রধান কর্ণের সমস্ত উপাদান শূন্য, তাহলে অতএব প্রধান কর্ণের সমস্ত উপাদান, তাহলে বিপরীতি সমান ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণের সমস্ত উপাদান শূন্য হয়। তো আরেকটা ব্যাপার, যে কোনো ম্যাট্রিক্স, যে কোনো ম্যাট্রিক্সকে আমরা প্রতিসম এবং বিপরীতি সম ম্যাট্রিক্সের যোগ ফলাকারে প্রকাশ করতে পারি, এবং এটা ইউনিকলি এক্সপ্রেস মানে হচ্ছে এককভাবেই লেখা যায়, আমরা এটা দেখব নেক্সট নোট, এটা পরীক্ষা আসে, চার নম্বরের পরীক্ষায় আসে, তো এটা ভালো করে করতে হবে। কোনো ম্যাট্রিক্সকে, কোনো ম্যাট্রিক্সকে প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স যোগফল আকারে একক ভাবে প্রকাশ করা যায়, যে কোনো একটা ম্যাট্রিক্স অবশ্যই, যেহেতু প্রতিসম আর বিপরীত সম বলা আছে তাহলে অবশ্যই এটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, সেটা আমরা প্রমাণ করে দেখব। তাহলে ধরে নিই একটা, তাহলে ধরিলাম এ একটি এম বাই এন ক্রমের, সরি এম ক্রস এম ক্রমের বর্গ ম্যাট্রিক্স, তাহলে একটা বর্গ ম্যাট্রিক্স নিয়ে নিও। তো আমরা একে লিখি এ সমান, লেখা যায় কিনা দেখো আগে, হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে এখানে হাফ এ ট্রান্সপোজ, এখানে মাইনাস হাফ এ ট্রান্সপোজ আউট হয়ে গেল, তাহলে হাফে হাফে যোগ করলে হচ্ছে এ, তাহলে এ সময় লিখতে পারি। তো এটাকে আমি নাম দিলাম একটা পি, এটাকে নাম দিলাম, তাহলে ধরিলাম পি সমান হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ এবং কিউ সমান হাফ অফ এ মাইনাস, তাহলে পি সমান হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ, কিউ সমান হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে এখন পি ট্রান্সপোজ বাদ দিই, এখন পি ট্রান্সপোজ, পি ট্রান্সপোজ মানে কথা হবে হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ, এই পুরোটা ট্রান্সপোজ, তো যেহেতু কনস্ট্যান্ট বেরিয়ে গেল, তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ, আর এটা সমান করতে হবে হাফ অফ এখানে এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজের হোল ট্রান্সপোজ, তাহলে এটা সমান করতে হবে হাফ অফ এ ট্রান্সপোজ প্লাস এ, যেহেতু হচ্ছে এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ নিয়ে কী হবে, এটা পেলাম, তাহলে কী পেলাম, তাহলে অতএব পেলাম হচ্ছে পি ট্রান্সপোজ সমান, পি ট্রান্সপোজ যদি পি হয় তাহলে পি হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স অর্থাৎ প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে অতএব পি একটি প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে পি ট্রান্সপোজ সমান পি, একটি প্রতিসম ম্যাট্রিক্স। একই রকম আমরা কিউ ট্রান্সপোজ বের করব, কিউ ট্রান্সপোজ সমান কথা হচ্ছে হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, এই পুরোটা ট্রান্সপোজ নিলাম, তাহলে হাফ বেরিয়ে গেল, এরকম এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ হবে, তাহলে এইটা সমান কথা হচ্ছে হাফ অফ এ ট্রান্সপোজ মাইনাস এ, হাফ
হাফ অফ এই ট্রান্সফর্ম মাইনাস এ, মানে কি যেহেতু এই ট্রান্সফর্ম হল ট্রান্সফর্ম এ হয়, তাহলে যদি মাইনাস কমন নিই তাহলে কত হচ্ছে হাফ অফ এ মাইনাস এ ট্রান্সফর্ম, তাহলে এটা সম কত মাইনাস এ, তাহলে অতএব কিউ একটি বিকৃতি সম একটা। আমরা দেখতেই পাচ্ছি যে যে কোনো ম্যাট্রিক্সকে দুটি ম্যাট্রিক্সের যোগফল একটা প্রতিসম ম্যাট্রিক্স একটা বিপরীতি সম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যাচ্ছে, কারণ আমাদের কে সমান ছিল পি প্লাস কে। এখন আমাদের দেখাতে হবে ইউনিকনেস, যে এককভাবে যা কোনোভাবেই সম্ভব নয়, মানে তুমি একটা ম্যাট্রিক্স ধরবে হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ আর একটা ম্যাট্রিক্স ধরবে হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, তো এছাড়াও আর অন্য কোনোভাবে লেখা সম্ভব নয়, তো সেটা আমরা একটু দেখি কি করে করব। তাহলে তাহলে আগে দেখে নিলাম যে একটা প্রতিসম ম্যাট্রিক্স আর বিপরীত ম্যাট্রিক্সের যোগফল আকারে সাজিয়ে নিচ্ছি, তাহলে ধরিলাম এ সমান পি প্লাস কিউ, যেখানে পি একটি প্রতিসম ম্যাট্রিক্স এবং কিউ একটি বিপরীত সম ম্যাট্রিক্স। তাহলে এ সমান পি প্লাস কিউ, তাহলে পি একটা প্রতিসম কিউ একটা বিপরীত সম ম্যাট্রিক্স, তাহলে যেহেতু পিটা প্রতিসম ম্যাট্রিক্স তাহলে অতএব তাহলে কি হবে পি ট্রান্সপোজ সমান পি এবং কিউ ট্রান্সপোজ সমান কত হবে মাইনাস কিউ, এটা আমার কাছে। তো এবার এ সমান পি প্লাস কিউ দেওয়া আছে, তাহলে এখন যদি এ ট্রান্সপোজ বাদ করি তাহলে এটা কত হবে, তাহলে পি প্লাস কিউ তার হোল ট্রান্সপোজ, এটা মানে কত পি ট্রান্সপোজ প্লাস কিউ ট্রান্সপোজ, আর পি ট্রান্সপোজ সমান পি, কিউ ট্রান্সপোজ সমান মাইনাস কিউ, এটাকে এক নম্বর দিয়ে দাও, এটা এই ট্রান্সপোজ সমান। এবার যদি এক দুই যোগ করি, এক আর দুই যদি যোগ করা হয় আর বিয়োগ করা হয় তাহলে কি পাবো, এক নম্বর ও নম্বর যোগ করি পাই, তাহলে কত হচ্ছে টু পি সমান এ প্লাস এ ট্রান্সপোজ, তাহলে অর্থে পি সমান হাফ অফ এ প্লাস বিয়োগ করা হয় তাহলে কিউ সংকত হবে কি হবে হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, এক দিয়ে বিয়োগ করে দিই তাহলে কি পেলাম, তাহলে সে পুনরায় ঘুরে আসছে হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। তো তাহলে যে কোনো ম্যাট্রিক্সকে এবার দেখতেই পাচ্ছি প্রতিসম এবং বিপরীতসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করা যায়। তো একটা এক্সাম্পল বাড়িতে করবে, এ সমান তোমরা এই ম্যাট্রিক্সটিকে এই ম্যাট্রিক্সটিকে প্রতিসম ও বিপরীতসম ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করে, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন, এবং আরও পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের ভিডিওটির নিচে সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইব করুন এবং ঘন্টাটি বাজিয়ে দিন, এবং তাছাড়া আরও প্রবলেম পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ 9734103579 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অবশ্যই অ্যাড্রেস ঠিকানা এবং নাম দিয়ে আমাদের গ্রুপে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।